2020-21 শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি ইচ্ছুক প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমাদের জন্য একটি বড় আপডেট নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে। তোমরা অনেকেই জানো আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির বৈঠক ছিল এবং সেই বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি কেমন হবে তা নিয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা ছিল। ডিনস কমিটির বৈঠক হয়েছে এবং তারা বড় একটি সিদ্ধান্ত জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পদ্ধতিতে আসছে আমূল পরিবর্তন এবং কি ধরনের পরিবর্তন তা নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা থেকে নিউজ প্রকাশ করেছে। এই নিউজ থেকে আমরা জেনে নিব এবং পরবর্তী ভিডিওগুলোতে আমরা আরো বিস্তারিত তথ্য জানতে পারবো। এই আপডেটগুলো কালেক্ট করে খুব কষ্ট করে তোমাদের জন্য ভিডিও তৈরি করা হয়, তাই পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ দিতে ভিডিওতে একটি লাইক দিও। আপাতত যে আপডেটটি আমার হাতে এসেছে সেই নিউজের শিরোনাম করা হয়েছে ডাবের ভর্তি পরীক্ষা পদ্ধতিতে বড় পরিবর্তন। নিউজের বিস্তারিত অংশে আমরা একটু পড়তে চাই। অনলাইনে নয়, সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি ভর্তি পরীক্ষার নম্বর বণ্টনেও পরিবর্তন এসেছে। চলতি বছরে 200 নম্বরের পরিবর্তে 100 নম্বরের ভর্তি পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়। তার মানে এই নিউজের অংশ থেকে আমরা বুঝতে পারলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইনে কোনো ধরনের ভর্তি পরীক্ষা নিচ্ছে না, শুধুমাত্র সশরীরে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা গ্রহণ করবে। তবে বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় যে 200 নম্বরের মধ্যে পরীক্ষা নিত, তাই সেই নম্বর কমে এসে 100 নম্বরে পরীক্ষা নেওয়া হবে এবং 100 নম্বর কোন কোন অংশে থাকবে সেটিও এই নিউজে বিস্তারিত বলা হয়েছে, আমরা একটু জানার চেষ্টা করব। আজ মঙ্গলবার 20 অক্টোবর সকালে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির মিটিং এর পর উপ উপাচার্য অধ্যাপক ডক্টর ASM মাকসুদ কামাল এ তথ্য জানিয়েছেন। অধ্যাপক মাকসুদ কামাল জানান, আমাদের ডিনস কমিটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমরা রিটেন পরীক্ষা নেব সিদ্ধান্ত হয়েছে। এ পরীক্ষায় 100 নম্বরের হবে, SSC ও HSC দুটোতে থাকবে 20%, 80-এর মধ্যে পরীক্ষা হবে যার মধ্যে 30 MCQ এবং রিটেনে থাকবে 50। তার মানে 100 নম্বরে যে পরীক্ষা হচ্ছে তোমাদের SSC ও HSC এর GPA এর উপর থাকবে 20 নম্বর। এখন কোনটার উপর 20 নম্বরের মধ্যে কত নম্বর থাকবে সেটা এখানে স্পষ্ট করা হয়নি, তবে আশা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় যখন সার্কুলার দিবে তখন আমরা জানতে পারবো SSC তে কত নম্বর আর HSC তে কত নম্বর। তবে এখানে একটি বিষয় ক্লিয়ার করা হয়েছে, MCQ তে থাকছে 30 আর রিটেনে থাকছে 50। গত বছর যে রিটেন শুরু হয়েছিল সেখানে কিন্তু রিটেনে ছিল 45 এবং MCQ তে ছিল 75 নম্বর। তো এখানে বড় একটা পরিবর্তন করা হয়েছে, MCQ তে রাখা হয়েছে 30 এবং রিটেনে রাখা হচ্ছে 50, সর্বমোট 100 নম্বরের পরীক্ষা হবে। তিনি বলেন, পরীক্ষা আসলে বিভাগে হবে না, বিভাগ ওয়াইজ সেন্ট্রালাইজড করব। কোনো বিভাগে যদি ধরো 200 বা 100 পরীক্ষার্থী থাকে সেটা নিয়ে আবার আমাদের সিদ্ধান্ত নিতে হবে। শিক্ষার্থীদের ভোগান্তি রিডিউস করার জন্য আমাদের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমরা ভর্তি পরীক্ষার্থীদের পার্টিকুলারলি MCQ ও নেগেটিভের উপর গুরুত্ব দিব। এখানে যে তথ্যটি বলা হয়েছে তা আমি একটু বিশ্লেষণ করে বলছি। আগে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে বিভিন্ন বিভাগ থেকে শিক্ষার্থীরা পরীক্ষা দিত, এখন বিভিন্ন বিভাগে পরীক্ষাগুলো হবে, যেমন ঢাকা বিভাগে হবে, বরিশাল অথবা চট্টগ্রাম বিভাগে এই পরীক্ষাগুলো হবে। এবং তারা বলছে যে ঢাকায় আসলে যে ভোগান্তি হবে, এবং আমরা জানি এখন একটা করোনা মহামারী, এর মধ্যে যদি শিক্ষার্থীরা যাতায়াত করে তাহলে সেই ক্ষেত্রে তাদের স্বাস্থ্য ঝুঁকি থাকতে পারে, এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে 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 পরীক্ষাগুলো গ্রহণ করবে। আর কোনো বিভাগে যদি 100 বা 200 শিক্ষার্থীর বেশি হয়ে যায় তখন সেটা নিয়ে হয়তো বা আরও তারা চিন্তাভাবনা করবেন যে কীভাবে আরও এটাকে ডিসেন্ট্রালাইজড করা যায়। সভা সূত্র জানায়, শিক্ষার্থীদের SSC ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর ভর্তির তারিখ জানানো হবে, তবে ডিসেম্বরের দিকে পরীক্ষা হতে পারে। এছাড়া করোনার কারণে ঢাকার বাইরে বিভাগগুলো শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নেওয়ার চিন্তা করছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখন ডিনস কমিটির সিদ্ধান্ত একাডেমিক কাউন্সিলে যাবে, সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় যে সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন বিভাগে বিভাগে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটি হবে, এটা ডিনস কমিটির সিদ্ধান্ত হয়েছে, এখন এটি চূড়ান্তভাবে একাডেমিক কাউন্সিলে যাবে, তারাই মূলত চূড়ান্ত সিদ্ধান্ত দেবে, এটি একটি তারা প্রস্তাব করেছে। সূত্র আরও জানায়, করোনার কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে ভর্তি পরীক্ষা শিক্ষার্থীদের নিজস্ব বিভাগে নেওয়ার কথা হয়েছে, অর্থাৎ যে শিক্ষার্থী যে বিভাগে তারা সেই বিভাগেই পরীক্ষা দেবে, এর ফলে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের ঢাকায় আসতে হবে না। এ বিষয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা ভর্তি পরীক্ষা নেব, আমাদের সকল অনুষদের ডিন এ বিষয়ে মতামত দিয়েছেন।
প্যান্ডেমিক সিচুয়েশন বিবেচনা করে রেজাল্টের উপর ডিসেম্বরে আমরা ভর্তি পরীক্ষা নেব। অনলাইনে ভর্তি পরীক্ষার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কোনোদিনই মতামত দেওয়া হয়নি, আমরা অনলাইনে নেব না, সরাসরি পরীক্ষা নেব। তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি মেনটেন করতে চাই, পরবর্তীতে ধীরে ধীরে এ বিষয়ে আরও আলোচনা হবে, আমরা স্বাস্থ্যবিধি মেনে হয়তোবা বিভাগ ভিত্তিক হিসেবে পরীক্ষা নেব, যাতে শিক্ষার্থীদের ঢাকায় আসতে না হয়। সো প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমরা যারা এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য মনস্থির করেছ, তাদের জন্য কিন্তু আজকে খুব বড় কিছু আপডেট এখানে দেওয়া হয়েছে, যার মধ্যে একটি 100 নম্বরের পরীক্ষা হচ্ছে, তারপরে এটা বিভাগ ভিত্তিক পরীক্ষা হবে। এছাড়া আরও একটি নিউজ আমরা জানতে পারলাম যে ডিসেম্বরের দিকে হয়তো বা এই পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। আমার মনে হয় না ডিসেম্বরে সম্ভব, কারণ ডিসেম্বরের শেষ সপ্তাহে তো HSC পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে, তারপরে তো সার্কুলার বা এরপরে হয়তো বা পরবর্তীতে আরও আলোচনা হবে, তারপরে পরীক্ষা হবে, তো ডিসেম্বরে হয়তো বা সম্ভব না। তারা বলছেন ডিসেম্বরে কিন্তু হয়তো পরীক্ষাটা আরও পিছিয়ে যেতে পারে। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আজকের আপডেট। পরবর্তী ভিডিও হয়তো আমি আরও বিস্তারিত আলোচনা করব। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আরও আপডেট আসে সেই আপডেটগুলো তোমাদের জানিয়ে দিব। আজকের মতো আমি জুনায়েদ হোসেন এখানে বিদায় নিচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে। সে মতো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।